শীতের সকালে জলখাবার হিসাবে কিংবা সন্ধ্যায় হালকা খাবার হিসাবে তোমরা খেতে পারো, খুবই স্বাস্থ্যকর একটা খাবার। নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরো একটা সুন্দর পর্ব নিয়ে এসে গেলাম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ড্রাই ফ্রুটস দিয়ে খুবই স্বাস্থ্যকর একটা খাবার, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে, কিংবা সদ্য যারা মা হয়েছে, যারা সুগার পেশেন্ট, সবার জন্যই এই খাবারটা খুবই উপকারী। তবে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে দেখলে চলবে না। যদি ভিডিওটা ভালো লাগে, ছোট্ট করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই স্বাস্থ্যকর পাউডারটা তৈরি করার জন্য আমি যে বাসন কিংবা কড়া, যে চামচ, যে পাত্রগুলো আমি ব্যবহার করব, সবার প্রথমে আমি ধুয়ে কিছুক্ষণ আমি রোদে রেখে দিয়েছি। তার সাথে যে উপকরণগুলো, ড্রাই ফ্রুটসগুলো আমরা ফ্রিজে রেখে দিই, যেমন তিল, মগজদানা, পেস্তা, আমি সব বেশ কয়েক ঘন্টা আগে বের করে রেখে দিয়েছি। সবার প্রথমে আমি মাখানাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। গ্যাস ওভেনে আমি কড়া বসিয়ে দিয়ে মাখানাগুলোকে শুকনো অবস্থায় আমি একটু ভালো করে নেড়ে নেব। একটু যখন মুচমুচে হবে তখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। দেখো, আমি এখানে মাখানা নিয়ে নিয়েছি। আমি মাখানাটা ব্যবহার বেশি করব, তোমরা যদি চাও মাখানাটা কমও দিতে পারো, কিন্তু এই মাখানাটা সবার জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। দেখো, আমি হাত দিয়ে তোমাদের প্রেস করে দেখাচ্ছি, সুন্দর মুচমুচে হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে আরও কিছুক্ষণ আমি করার পরে রেখে নেড়ে নেব। মাখানাগুলোকে আমি সরিয়ে দিয়ে ওই কড়াতেই আমি দিয়ে দেব ঘি। এখানে দেখো, আমি কড়াটাকে মুছে নিয়েছি, মুছে আমি এখানে দিয়ে দিলাম ঘি। 1-2 টেবিল চামচের মতো আমি দিয়েছি ঘি। তোমরা ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারো। দেখো, এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি ঘি। এবার ঘিটা মেল্ট হয়ে গেলে কাজু আর বাদামগুলো আমি দিয়ে দিলাম। তোমরা কাজুর পরিমাণটা কমিয়েও দিতে পারো। তবে বন্ধুরা, এইসব খাবারগুলো শীতের সময় খাওয়া খুবই স্বাস্থ্যকর। এখানে আমি নিয়ে নিয়েছি আখরোট। আখরোটগুলোকে আমি খোসা ছাড়িয়ে আখরোটের দানাগুলো বের করে নেব। কাজু কিশমিশগুলো একটু নেড়ে নিয়ে যখন রং পরিবর্তন হয়ে যাবে, দেখো বেশ একটু লাল লাল হয়ে গেলে কাজু কিশমিশগুলোকে আমি উঠিয়ে নেব। কাজু কিশমিশ যখন ভাজা হয়ে যাবে, তারপরে যে যে উপকরণগুলো দেবো আমি এখানে হাতের কাছে গুছিয়ে নিচ্ছি। দেখো, কাজু কিশমিশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার আমি ওই ঘিতেই দিয়ে দেবো মগজদানা আর পেস্তাদানা। মগজদানা আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো, পেস্তাদানাও আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো। তোমাদের কাছে, হাতের কাছে যেসব উপকরণগুলো থাকবে তোমরা দেবে। এখানে আমি 1 বাটির মতো দিয়ে দিলাম চিনে বাদাম, তার সাথে আমি দিয়ে দিলাম আখরোট, 2-4টা আমি দিয়েছি আখরোট। তবে বন্ধুরা, আখরোটের মধ্যে একটা খোসার মতো থাকে, সেই খোসাটাকে এইভাবে বের করে নিতে হবে। সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1/2 বাটির মতন আমি দিয়েছি সাদা তিল। চিনেবাদাম আমি আগে যেমন মাখানা রোস্ট করে নিয়েছি, চিনেবাদামটাকেও আমি শুকনো অবস্থায় রোস্ট করে নিয়েছি, তবে আমি খোসাটা ছাড়াইনি। এবার আমি যে গরম মশলাগুলো দেবো, এখানে কয়েকটা ছোট এলাচ, একটু দারচিনি, তার সাথে আমি দেবো জায়ফল। সম্পূর্ণ জায়ফলটা আমি দেবো না, একটা জায়ফলের 1/4 ভাগ জায়ফল, 1 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চির মতো আমি দিয়েছি দারচিনি। আর আমি ছোটো ইলাচের খোসা শুদ্ধ আমি দিয়েছি। এটাতে কী হবে, খোসাগুলো মিক্সার জারে ভালো পাউডার হয়ে যাবে। আমি আলাদা করে খোসা বের করে নিইনি, দানাগুলোকে একসাথে আমি দিয়ে দিয়েছি। এবার দেখো, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পোস্তদানা। পোস্তদানাগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ আমি নাড়বো না, একটু সামান্য নেড়ে গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দেবো। চিনেবাদাম, মগজদানা সব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। এইভাবে সব উপকরণগুলোকে ভেজে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে। যদি তোমরা 2-3 মাস এইসব খাবারগুলোকে সংরক্ষণ করে রাখতে চাও, সব যে বাসনগুলো ব্যবহার করতে হবে, যে চামচ, যে পাত্রে রাখতে হবে, সব ড্রাই ভালো যেন শুকনো থাকে। দেখো, আমি কড়াটা কিন্তু ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নিয়ে আমি কড়া ধোবো না, কড়াটাকে এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। মুছে নিয়ে আবার আমি দিয়ে দেবো ঘি। আমি এখানে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিচ্ছি, তোমরা চাইলে ঘিয়ের পরিমাণটা কমও দিতে পারো। 1 চা চামচের মতো দিয়ে দিলাম ঘি। এই ঘি আমি ওটস, 1 বাটি আমি নিয়েছি ওটস। ওটসটাকেও শুকনো অবস্থায় এইভাবে নেড়ে নেব। তবে গ্যাস ওভেনের জোরটা কমিয়ে রাখতে হবে, একটু গ্যাস ওভেনের জোর করার তাপমাত্রা বেড়ে গেলেই এইসব উপকরণগুলো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, ওটসগুলোকে এইভাবে দিয়ে বারে বারে নেড়ে দিতে হবে। আমি যে ড্রাই ফ্রুটসগুলোকে একটা পাত্রে উঠিয়ে রেখেছিলাম, একটু হালকা ঠান্ডা হলে এবার আমি নিয়ে নেব মিক্সার জারে। মিক্সার জারে নিয়ে আমি গুঁড়ো করে নেব। খুব বেশিক্ষণ মিক্সার জারটা আমি চালিয়ে রাখবো না, সম্পূর্ণ উপকরণগুলো আমি দেইনি, একবার চালিয়ে বন্ধ করে দিতে হবে। নাহলে এগুলোর যে কাজু, চিনেবাদাম সব কিছু থেকে কিন্তু তেল বেরোয়,
দেখো আরও একটু আমি পাউডার করে নেবো, তোমরা যদি চাও এই পর্যায়েও নামিয়ে নিতে পারো, কিন্তু বাদামগুলো গোটা গোটা রয়েছে। আমি আরও একবার মিক্সার জারটা ঘুরিয়ে নেব, খুব সুন্দর একটা মিহি পাউডার তৈরি হয়ে যাবে। আমি এবার তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো এখানে চিনে বাদাম দেওয়া হয়েছে, তাই তেল একটু ছাড়ে, এই জন্য একটু আঠালো আঠালো ভাব হয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এইরকম যদি আঠালো ভাব থাকে সব উপকরণের সাথে, শুকনো উপকরণের সাথে মিশলে এই যে চিনে বাদামের যে তেলাক্ত ভাবটা সেটাও তার সাথে মিশে যাবে। এখানে আমি ওটসটা দেখো ভালো করে ভেজে নিয়েছি, ওটসটাকে রং পরিবর্তন হয়ে গেছে। এবার আমি ওটসটাকে নামিয়ে নিয়ে এই কড়াতেই আমি যে আরও উপকরণগুলো আছে আমি ভেজে নেব। কড়াটাকে আমি আরও একবার শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে নিয়ে এক থেকে দু টেবিল চামচের মতো আমি দিয়ে দেবো ঘি। এখানে দেখো ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে দিতে পারো। যে মাখানাগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, মাখানাগুলোকে এই ঘি আবার সুন্দর করে ভেজে নেব। আগে আমি শুকনো অবস্থায় মাখানাগুলোকে বেশ মুচমুচে করে রেখেছিলাম, আবার আমি ঘিয়ে মাখানাগুলোকে ভেজে নেব। মাখানাগুলো যত সুন্দর মুচমুচে হবে ততই এই যে ড্রাই ফ্রুটসের যে উপকরণটা আরও বেশি দিনের জন্য আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। দেখো তোমাদের হাত দিয়ে আমি দেখাবো কেমন মুচমুচে হয়েছে, এইভাবে ধরলে সুন্দর ভেঙে যাবে গ্যাস ওভেনের জোরটা। কিন্তু গ্যাস ওভেনটা আমি এখন বন্ধ করে দিয়েছি, বন্ধ করে করার যে গরম ভাব রয়েছে তাতেই এইভাবে নাড়তে হবে বারবার, আর যত ঠান্ডা হবে খুব সুন্দর মাখানাগুলো মুচমুচে হয়ে যাবে। আমি যে ড্রাই ফ্রুটসগুলোকে মিক্সার জারে পাউডার করে নিয়েছিলাম তার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে আমি সব উপকরণগুলোকে এইভাবে ঢালতে থাকবো। ওটসটা যখন ঠান্ডা হয়ে যাবে, দেখো এখানে চিনে বাদাম দেওয়া হয়েছে তার জন্য একটু আঠালো ভাব হয়েছে, চিনে বাদামের যে তেলাক্ত ভাবটা সেটার জন্য মশলাগুলো পাউডারগুলো জড়িয়ে যাচ্ছে। এবার আমি যে ওটসটা দিয়েছিলাম ওটসটাকেও আমি মিক্সার জারে পাউডার করে নেব। আমি কড়াতে মাখানাগুলো নামিয়ে নিয়ে আরও দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি, তার সাথে আমি দিয়ে দেবো এক বাটি আটা। আমি যতটা দিয়েছি ওটস ততটা দিয়ে দেবো আটা, যেটা প্রত্যেক দিন আমরা রুটি তৈরি করি যে আটাটা, সেই আটাটা আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও মাল্টিগ্রেন যেটা বাজারে আটা পাওয়া যায় সেটাও তোমরা দিয়ে দিতে পারো। এখানে আমি আটাগুলোকে দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। দেখো ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তার সাথে কয়েকটা মাখানা, ওটসের পরিমাণটা কম ছিল তাই আমি কয়েকটা মাখানা একসাথে ওটসের সাথে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে মিক্সার জারে চিনে বাদামের যে তেলাক্ত ভাব তার জন্য লেগে গেছে, শুকনো চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আটা যেন নিচে থেকে লেগে না যায়। এবার আমি আটার মধ্যে আরও একটু এক টেবিল চামচের মতো দিয়ে দেব ঘি। ঘি দিয়ে খুব সুন্দর আটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে, আর আটাটাকে কিন্তু সময় নিয়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আটা ভালো করে ভেজে নিতে হবে। আটার মধ্যে যদি কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু এই মিশ্রণটা, এই উপকরণটা খেতে ভালো লাগবে না, তাই আটাটাকে সুন্দর করে ভেজে নিয়ে এবার দেখো আমি এক মুঠোর মতো দিয়ে দিলাম কিশমিস। এই যে রোগা পাতলা কিশমিশগুলো কিছুক্ষণের মধ্যে দেখবে এত সুন্দর নাদুস নুদুস হয়ে যাবে। দেখো আটার রং পরিবর্তন হয়ে গেছে, তার সাথে আমি তোমাদের কিশমিশগুলোকে দেখাবো। এই আটার রং এইভাবে পরিবর্তন হবে তখনই বন্ধুরা নামাবে, আটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যে কাঁচা আটাটা তোমাদের দেখাবো, দেখো এই আটার রং আর এই আটার রঙের মধ্যে কত পরিবর্তন হয়েছে। এইভাবে আটা যখন ভাজা হয়ে যাবে কড়ার থেকে নামিয়ে নিতে হবে, কারণ কড়ার যে গরম ভাবটা থাকে তাতে কিন্তু আটার রং আরও পরিবর্তন হয়ে যাবে। আমি দেখো গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব কিশমিশগুলো। দেখো কত সুন্দর নাদুস নুদুস হয়ে গেছে। আটা নামিয়ে নিয়ে এই কড়াতেই আমি যে কড়ার যে গরম ভাবটা থাকবে তার মধ্যে আমি বেশ 8 থেকে 10টা আমি খেজুর, এই দেখো বীজ বের করে নিয়েছি, বীজগুলো বের করে নিতে হবে। নিয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেগুলো বাজারে শুকনো খেজুর পাওয়া যায় যেটা গুড়ে ভিজানো থাকে না, এটা কিন্তু একদম শুকনো খেজুর। আমি একটু ওই কড়াতে গরম ভাব আছে তার মধ্যেই আমি খেজুরগুলোকে দিয়ে, আমি কিন্তু ঘিয়ে ভাজবো না, খেজুরগুলোকে এই গরম কড়ার মধ্যে রেখে গ্যাস ওভেনে আমি বন্ধ করে দিয়েছি গ্যাস ওভেনটা। এইভাবে কিছুক্ষণ নাড়া দিয়ে আমি খেজুরগুলোকে নামিয়ে নেব। আটাও একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার যে সব শুকনো উপকরণগুলোকে একটা বড় পাত্রে রেখে দিয়েছি, তিল, পোস্ত, মগজদানা, কাজু, বাদাম, দেখো আমি সব উপকরণগুলোকে এখানে রেখেছি। তার সাথে যে ওটসটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ওটস গুঁড়ো দিয়ে দিলাম, মাখানা আর ওটস আমি একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, মাখানা আর ওটসটাকে দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে, তবে কোনো ভিজে চামচ কিংবা
কোনো যেটা তেল তেলে কিছু চামচ দিয়ে ব্যবহার করবেন। শুকনো উপকরণগুলোকে দেখো এবার আমি আটা দিয়ে দিলাম, যে আটাটা কিশমিশ দিয়ে ভেজেছিলাম, আটা আর কিশমিশগুলোকে আমি দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো চিনি কিংবা গুড় কিছুই ব্যবহার করিনি, আধা চা চামচের মতো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি ঘরেই হলুদটা গুঁড়ো করে নিই, কীভাবে গুঁড়ো করি তোমরা যদি জানতে চাও কমেন্টস করে জানালে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। দেখে এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আধা চা চামচ আমি দিয়েছি হলুদ গুঁড়ো, আধা চা চামচ আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো। তোমরা যদি চাও এখানে সল্ট পাউডারও দিয়ে দিতে পারো, এক চা চামচের মতো সল্ট পাউডারও দিতে পারো। দেখো এবার আমি শুকনো যে খেজুরগুলোকে আমি নেড়ে নিয়েছিলাম, খেজুরগুলো দিয়ে দিলাম, দিয়ে সব উপকরণগুলোকে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নেব। এই যে তোমরা যে একটু দলা দলা দেখছো, এগুলো যে চিনে বাদামে যে তেলাক্ত ভাব, তার জন্য এটি যে গুঁড়ো পাউডার গুলোকে একসাথে জড়ো করে নিচ্ছে। এইভাবে হাত দিয়ে তোমরা ভেঙে নিতে পারো সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে। আমি আরও কিছুটা দেখো মাখানা, যেটা হালকা একবার মিক্সার জার ঘুরিয়ে নিয়েছি, গোটা গোটা অবস্থাতেই রয়েছে মাখানাগুলো, কয়েকটা ভাঙা ভাঙা হয়েছে, কয়েকটা গোটা রয়েছে। সব উপকরণগুলোকে এবার একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে কিন্তু কোনো মিষ্টি এখনও ব্যবহার করিনি, চিনি গুড় কিছুই ব্যবহার করিনি। আমি একটা শুকনো জারে আমি উঠিয়ে নিচ্ছি, যারা সুগার পেশেন্ট তারা কিন্তু এই পর্যায়ে এই খাবারটা খেতে পারে। এই খেজুরের যে নিজস্ব মিষ্টতা কিংবা যে কোনো ড্রাই ফ্রুটসের যে নিজেদের মিষ্টতা, তাতেই এই খাবারটা খেতে ভালো লাগবে। তোমরা যদি চাও গরম জলে এই মিশ্রণটা মিশিয়ে খেতে পারো, দুধে মিশিয়ে খেতে পারো, যদি চাও বন্ধুরা ফুটিয়েও নিতে পারো দুধের সাথে। তৈরি হয়ে গেল সুগার পেশেন্টদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা ড্রাই ফ্রুটসের খাবার, যেটা শীতের সময় কিংবা তোমরা যে কোনো 12 মাস এই খাবারটা খেতে পারো। এবার বন্ধুরা দেখো আমি যে আধাটা আমি পাউডার উঠিয়ে রেখেছিলাম, আর যে আধা পাউডারটা আছে তার মধ্যে আমি এখানে কয়েকটা গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি। বাতাসাগুলোকে আমি মিক্সার জারে ঘুরিয়ে নিয়ে পাউডার তৈরি করে নেব। তোমরা যদি চাও চিনি পাউডার তৈরি করে নিতে পারো, কিংবা বাজারে যেটা দেশি খাঁড় বলে, যেটা চিনির পাউডার বিক্রি হয়, সেটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে গুড়ের বাতাসাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, তার সাথে আমি দেব দুধ পাউডার, যেটা আমুল দুধের পাউডার পাওয়া যায় শুকনো পাউডার, সেই পাউডারটা দিয়ে দিলাম। এটা একদম অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় এটা নাও দিতে পারো, কিন্তু এই পাউডারটা দিলে এই ড্রাই ফ্রুটস পাউডারের আলাদা একটা স্বাদ হয়। দেখো এবার আমি বাতাসার গুঁড়োগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে যে চিনে বাদামের জন্য অনেকগুলো পাউডার দলা পেকে রয়েছে, সেগুলোকে ভেঙে দিতে হবে। আমি কিছুটা মাখানা একদম দেখো পাউডার করে নিয়েছি, দিয়ে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বুড়ো খাওয়ার জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। যারা সদ্য মা হয়েছে কিংবা এই কনকনে শীতে 2 থেকে 3 বারও তোমরা এই উপকরণগুলো খেতে পারো। আর এইভাবে যদি শুকনো পাত্রে রেখে দেওয়া হয় 1 থেকে 1.5 মাস পর্যন্ত বন্ধুরা খুব ভালো থাকে, ফ্রিজে রাখা লাগবে না, বাইরেই শুকনো অবস্থায় রেখে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে কোনো ভিজে চামচ কিংবা ভিজে বাসনের ব্যবহার করলে চলবে না, একদম শুকনো জায়গাতে রেখে দিতে হবে। আমি যেটা চিনি ছাড়া বানিয়েছি সেটা দেখো রংটা একটু হলদে ভাব রয়েছে, কারণ এখানে হলুদের পরিমাণটা দেখা যাচ্ছে। আর এই যেটা চিনি বাতাসা ব্যবহার করেছি তার মধ্যে আমি গুঁড়ো দুধের পাউডার দিয়েছি, তাই রংটা সাদা ভাব হয়েছে। তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর দুটো পাউডার, তোমাদের যেমন পছন্দ তোমরা তেমনি তৈরি করতে পারবে, তবে সবাই এই খাবারটা খেতে পারবে। এইরকম আরও ড্রাই ফ্রুট দিয়ে তৈরি পাউডারের রেসিপি আমার পাকশালায় দেওয়া আছে। এইরকম তোমরা পাউডার তৈরি করে ঠাকুরের ভোগেও নিবেদন করতে পারো, যেমন সকালে অনেক বন্ধুদের ঘরে গোপালকে ভোগ দেওয়া হয়, এভাবে দেখো গোপালের জন্য তোমরা এভাবে প্রসাদ তৈরি করে নিতে পারো। আমি যে পাউডারটা তৈরি করলাম, শুধু শীতের সময় না, 12 মাস এই খাবারটা খেতে পারো। আর নর্মাল বাইরে রাখলেই চলবে, ফ্রিজে রাখার দরকার নেই, ফ্রিজে রাখলে বরঞ্চ একটু যেই বার করা হবে জলাক্ত ভাব হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক, প্রচুর প্রচুর শেয়ার করার সাথে, তোমাদের যদি কোনো রেসিপির আবদার থাকে সেটাও আমাকে জানাবে। এইরকম মিষ্টি বেশ কয়েকটা খাবার আমার পাকশালায় দেওয়া আছে,
তোমরা চাইলে দেখে নিতে পারো, এন্ড স্ক্রিনে আমি লিংক দিয়ে দেবো। আবারও আমার সব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, আর নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপিগুলো দেখছো কিন্তু এখনও আমার পাকশালার পরিবারের সদস্য হয়ে উঠতে পারোনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার পাকশালার পরিবারের সদস্য হয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে যে কোনো রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো রেসিপির আপডেট থাকে সেটাও আমাকে জানাতে পারো, আগামী দিনে আমি সেই সব রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে আবার কোনো ভালো খাবার নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।